Maliha. I am Joya. I am Tahiyat. I am Sajjad. And I am Juman. আমরা সবাই চিটাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি স্টুডেন্ট। আমাদের এই ডকুমেন্টারি থেকে আপনারা ওমেন এন্টারপ্রেনিয়র অথবা নারী উদ্যোক্তা সম্পর্কে কিছুটা আইডিয়া পাবেন। তাহলে শুরুতেই আমরা জেনে নিই ওমেন এন্টারপ্রেনিয়র অথবা নারী উদ্যোক্তা কি। উদ্যোক্তা হলেন এমন একজন ব্যক্তি যিনি ব্যবসার ঝুঁকি আছে জেনে অর্থ বিনিয়োগ করেন। কিন্তু সচরাচর বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে আমরা উদ্যোক্তা বলতে পুরুষ উদ্যোক্তাদের বুঝে থাকি, কিন্তু এখন সময় বদলেছে, পুরুষদের পাশাপাশিও নারীরাও পাচ্ছে উদ্যোক্তা হওয়ার সুযোগ। তাহলে চলুন ঘুরে আসি একজন মহিলা উদ্যোক্তার ব্যবসায় প্রতিষ্ঠান থেকে। আচ্ছা আন্টি, আমরা এই শপিং মল পুরোটাই ঘুরে দেখলাম এবং দেখলাম এখানে পুরুষ মহিলা দুই রকমেরই উদ্যোক্তা আছে, কিন্তু মহিলা উদ্যোক্তাদের সংখ্যা খুব বেশি দেখি। এই ব্যাপারটিতে আমরা খুব ইন্টারেস্টিং হলাম। তো আন্টি, আপনি তো একজন সফল উদ্যোক্তা, এখন আপনার এই উদ্যোক্তা হওয়ার পেছনে আপনাকে কিছু জিজ্ঞেস করতে পারি? আপনি তো এই ব্যবসা সম্পর্কে আপনার আগ্রহ কীভাবে আসলো? আগ্রহ বলতে আমার আসলে আগে থেকে ইচ্ছে ছিল যে আমি কুটিক্সের আইটেমগুলো করব। তো আমি পড়ালেখা করছি, এলএলএম কমপ্লিট করছি। তো করার পরে আসলে আমার সাংসারিক কিছু ঝামেলার কারণে আমি আর আগাইতে পারিনি, ওই জবটাতে যেতে পারিনি, আর আমার ইচ্ছেটাও ছিল না। তো আমার হাজব্যান্ডের খুব চেষ্টা ছিল আমাকে কিছু না কিছু ইনভলভ করানো। তো এই কারণে ওরও ইচ্ছে ছিল, আমারও ইচ্ছে ছিল, যার কারণে একটা বুটিক্সের এটা শুরু করার চেষ্টা করছি, করে যাচ্ছি। আচ্ছা আন্টি, আপনার আগে থেকেই কোনো অভিজ্ঞতা ছিল? না, কোনো অভিজ্ঞতা ছিল না, এটা আমার নতুন নতুন ব্যবসা। তাহলে আন্টি, আপনি ব্যবসাটি কীভাবে স্টার্ট করছিলেন? কীভাবে স্টার্ট করছিলাম, এটা আসলে পুরোটা আমার হাজব্যান্ডের আসলে বলতে হবে, অনেক বেশি সাপোর্ট করছে ফিনান্সিয়ালি, এটা অনেক বেশি সাপোর্ট করছে। তো ওর কারণে আমি আসলে এত দূর আগাইতে পারছি, বলতে গেলে আমাকে অনেক বেশি সাপোর্ট করছে এই। আচ্ছা আন্টি, আপনার এখানে যে অনেক ধরনের প্রোডাক্ট দেখতে পাচ্ছি আমরা, এগুলো কি আপনি লোকালি আনেন নাকি বাইরে থেকে এক্সপোর্ট, ডিলারদের সাথে এক্সপোর্ট মানে ডিল করে তখনই আসেন? না, আমার প্রোডাক্ট সবগুলোই লোকাল প্রোডাক্ট। আচ্ছা, তবে আন্টি আপনার সেলস কেমন হয়? সেলস আছে, মার্কেটটা তো নতুন, তো সব এখন ওপেন হয় নাই, তো কাস্টমারের রেসপন্সটা কম, তারপরে যা হয় আসলে আলহামদুলিল্লাহ। তাহলে আন্টি, আপনি তো এই ব্যবসাতে খুব ভালোভাবে চালিয়ে যাচ্ছেন, আসলে আপনাকে স্যালুট দেওয়া দরকার। আপনার মতো যদি এরকম মানে দু একজন মহিলা উদ্যোক্তা যদি ক্রমান্বয়ে বৃদ্ধি পায়, তাহলে আমাদের দেশের অর্থনীতি তো এটা মাথা পিছু আর বৃদ্ধি করে দেশের অর্থনীতি তো আরও বেশি অবদান রাখতে সাহায্য করবে। জি, আপনার ব্যবসা সম্পর্কে শুনে আমরা খুবই মোটিভেটেড হলাম, আশা করি এভাবে অনেকে মোটিভেটেড হয়ে উঠতে পারবে। হ্যাঁ, এটা আর সবচেয়ে বেশি কি আসলে ব্যবসার মধ্যে সৎ থাকতে হবে, আর নিয়তটা পরিষ্কার থাকতে হবে। যেমন আমার এখানে শপে অনেকে আসে, যখন বলে যে আমরা প্রোডাক্টগুলো কিসের, পাকিস্তান না ইন্ডিয়ান, আমি বলি লোকাল, তোমরা চাইলে আমাদের কাস্টমার হিসেবে আসতে পারো এটা জিনিসটা শোনার জন্য। তো তখন ওরা বলে যে আমি লোকাল প্রোডাক্ট সেল করেন, তো আমি বলছি জি। তো বলছি আমি যেটা বলতেছেন আমরা, আমি বলছি হ্যাঁ বলছি, কারণ হয়েছে কি আমি যেখান থেকে প্রোডাক্টটা ক্রয় করতেছি আমি ওইটাই বলবো, আমি অন্য দশজনের মতো করে, যেমন এখানে অনেক প্রোডাক্ট আছে পাকিস্তানি ইন্ডিয়ান, যেগুলো রেপ্লিকা বলো অথবা অন্য কিছুটা, তো অন্যান্য শপের ইয়েরা কিন্তু বলে যে এটা পাকিস্তান ইন্ডিয়ান, কিন্তু কাস্টমারের সাথে এই জিনিসটা আমি করি নাই, যেটার রেসপন্সটা কিন্তু আমি খুব ভালোই পাই, যে মানে কোনো কাস্টমার আসছে নিঃসন্দেহে চোখ বন্ধ করে আমি যেটাই বলি সেটাই নিয়ে নিচ্ছে, যে এটা এ নিয়ে আসলে সৎ থাকা দরকার। আমার মনে হয় সব কিছুতে মানে কর্মক্ষেত্রে সব কিছুতে সৎ থাকা দরকার, তবে একটা জিনিস এটা কষ্ট হয়ে যায় জিনিসটা, মানে সব থেকে কোনো কিছুতে সামনে যাওয়া কষ্ট হয়ে যায়। যেমন আমি একটা প্রোডাক্ট দেখালাম, দেখানোর পরে কাস্টমারকে তুমি সেটা কোথায় আর পাকিস্তান ইন্ডিয়ান বলছি লোকাল, তখন দেখা যায় যে যখন রেঞ্জটা জিজ্ঞেস করে বলছি যে এটা বলছে এত বেশি কেন, লোকাল প্রোডাক্ট এত দাম কেন, কিন্তু আমি আমাদের বাংলাদেশের প্রোডাক্ট এখন অনেক ভালো, আমার এখন যে আমরা ফ্যাব্রিক্সগুলো অনেক বেশি ভালো,
এগুলো অনেক কাস্টমার বুঝে না, না বুঝে বলে যে কি পাকিস্তান ইন্ডিয়ান কেন, আমাদের বাংলাদেশের কাপড়ের কী সমস্যা। আমি আর আমার হাজব্যান্ড যখন আমরা প্রোডাক্ট যখন তুলতেছি তখন সবাই ইয়ে করছে যে বাইরের প্রোডাক্ট আনবে, কিন্তু আমি আর আমার হাজব্যান্ড বললাম যে না, আমাদের দেশের প্রোডাক্টে আমাদেরকে তুলে ধরতে হবে, সেটা আমাদের কষ্ট করতে হোক কষ্ট হলেও আমরা এই জিনিসটা আমাদের দেশের প্রোডাক্টটা তুলে ধরতে চাই। কিন্তু এখানে অনেক দোকানদার আছে যেগুলো লোকাল প্রোডাক্ট ঢুকায় কিন্তু বলে পাকিস্তান ইন্ডিয়ান কেন, আমাদের দেশটা তো অনেক অনেক আগায় যাচ্ছে, চেষ্টা করতে হবে আমাদের সবাইকে। আচ্ছা আন্টি, তাহলে এখন আমরা আসি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এখন সবাই একজন সফল মহিলা উদ্যোক্তার সাথে দেখা করে আসলাম। আমরা সবাই জানি এই দেশে নারী ও পুরুষ সমান হওয়া সত্ত্বেও এদেশে অর্থনীতিতে পুরুষের অবদান বেশি রাখছে নারীদের তুলনায়। যেমন কি ওয়েল এডুকেটেড হওয়া সত্ত্বেও অনেক নারী দেশের অর্থনীতিতে কোনো প্রকার কন্ট্রিবিউট করার সুযোগ পাচ্ছে না, হয় তাদের পারিপার্শ্বিক কারণে না হয় তাদের পারিবারিক কারণে। কিন্তু এখন মহিলা উদ্যোক্তা প্রায়ই দেখা যায়, সময়ের সাথে সাথে মহিলারাও শিখে নিয়েছে নিজের পায়ে দাঁড়াতে এবং নিজের ওপর ভরসা করতে। 2013 থেকে 2019 সালের প্রতিবেদন অনুযায়ী জানা যাচ্ছে যে বাংলাদেশে মহিলা উদ্যোক্তার পরিমাণ দিন দিন বাড়ছে এবং তারা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পুরুষদের পাশাপাশি মহিলারা উদ্যোক্তা হওয়ার ফলে দেশের উন্নতি হচ্ছে, মাথাপিছু আয় বৃদ্ধি পাচ্ছে, ভারসাম্য রক্ষা হচ্ছে সমাজ। তাহলে আমরা বলতে পারি দেশের জন্য দেশের উন্নয়নে দেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে মহিলা উদ্যোক্তাদের অবদান বেশি। আশা করি আমাদের এই ভিডিওটি দেখে আপনারা মহিলা উদ্যোক্তাদের সম্পর্কে কিছু আইডিয়া নিয়েছেন। আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।